আসসালামু আলাইকুম, আমি মাহিরা। আমার আম্মু আজকে হাঁস রান্না করবে, আপনারা দেখে আমার আম্মু কিভাবে হাঁস রান্না করে। হাঁস একটা গোটা কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, পেঁয়াজ আদা রসুন মশলা, তারপরে জিরা 1 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, জায়ফল জয়িত্রী 1 চা চামচ। এটা হচ্ছে মশলা গুঁড়া 1/2 চামচ। এখন আমরা মাংস রান্না করব। মাংস কষানো শেষ, তেল উপরে আসছে, এবার মাংসে ঝোল দিব। মাংস অলমোস্ট রেডি।